এটা সম্বন্ধে একটু আইডিয়া তোমাদের আছে, গ্র্যাভিটেশনের কেসে ইন্টেনসিটি বিষয়টা পড়েছ। ইন্টেনসিটি হলো ইউনিট কন্টেন্টের উপরে যে ফোর্সটা কাজ করে, বুঝতে পেরেছো তো? ইউনিট কন্টেন্টের উপরে যে ফোর্সটা কাজ করে সেটা গ্র্যাভিটেশনের কেসে মাস, ইউনিট কন্টেন্ট, গ্র্যাভিটেশনের কেসে কন্টেন্টই মাস, তার মানে ইউনিট মাসের উপরে যে ফোর্সটা কাজ করবে সেটা ছিল গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। ইলেকট্রোস্ট্যাটিক্স এর কেসে কন্টেন্ট চেঞ্জ হয়ে গেছে, সেটা হয়েছে চার্জ। তাহলে ইউনিট কন্টেন্ট মানে এখানে ইউনিট চার্জের উপরে, এক্সক্লুসিভলি বলা উচিত ইউনিট পজিটিভ চার্জের উপরে, ঠিক আছে? ইউনিট পজিটিভ চার্জের উপরে যে ফোর্সটা কাজ করা হবে, কাজ করবে, সেটাকে বলা হবে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টেন্সিটি অর ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইন্টেন্সিটি। ক্লিয়ার? কিরকম বিষয়টা, ধরো এখানে কিউ চার্জ আছে, এখানে কোথাও স্মল কিউ চার্জ আছে, ঠিক আছে? স্মল কিউ না লিখে স্মল কিউ জিরো লিখতে পারো, মানে টেস্ট চার্জ বোঝানোর জন্য একটুখানি সম্মান দেওয়া হলো। এর জন্য এর উপরে ফোর্স, তাহলে এ হলো এজেন্ট, এর জন্য এর উপরে ফোর্স, এর ফোর্স অ্যাপ্লাই করবে, এও ফোর্স অ্যাপ্লাই করবে, বাট ইন্টেন্সিটি বের করবো তো কোনো একটা চার্জের জন্য। আমি যদি কিউ চার্জের জন্য ফোর্সটা বের করতে চাই, অর্থাৎ কিউ যদি এজেন্ট হয়, যে ফোর্সটা জেনারেট করছে সে যদি এজেন্ট হয়, এ যদি ভিক্টিম হয়, তাহলে এক্ষেত্রে কিউ এর রেসপেক্টের পজিশনটা দেখতে হবে, এটাকে আমরা এক্স ভেক্টর হিসেবে দেখালাম, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ডিউ টু কিউ অন কিউ জিরো, এই যে ফোর্সটা হবে ইট ইজ ইকুয়ালস টু কত হবে, কে কিউ কিউ জিরো বাই এক্স স্কোয়ার মাল্টিপ্লাই বাই এক্স ক্যাপ। এবং জানো এক্ষেত্রে ফোর্সটা কিরকম হয়, রিপালসিভ হয় কিউ জিরোর উপরে ফোর্স, তাই তো? এটা তো আমরা অলরেডি শিখেছি। ইন্টেন্সিটি বিষয়টা কি, ইন্টেন্সিটি হলো এফ ওয়েন কিউ জিরো ইকুয়ালস টু ওয়ান বা ইউনিট পজিটিভ চার্জ, বুঝতে পেরেছো তো? সেখানে সিম্পলি তোমরা এখানে কিউ জিরোর জায়গায় প্লাস ওয়ান বসিয়ে দিতে পারো, সিম্পলি কিউ জিরোর জায়গায় যদি প্লাস ওয়ান বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে কে কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইনটু এক্স ক্যাপ, তাই না? বা এক্স কিউব ইনটু এক্স ভেক্টর হিসেবে লিখতে পারো, বা এরকম লেখা যেতে পারে ইট ইজ ইকুয়ালস টু কে কিউ কিউ জিরো ইনটু এক্স ক্যাপ বাই এক্স বাই কিউ জিরো, তাই না? ইউনিট চার্জের উপরে ফোর্স যদি বের করতে হয় তাহলে একে চার্জ দিয়ে ভাগ করে দিলেই তো হয়, তাই তো? দেখো ভালো করে, এটার ভ্যালু তো তাই আসছে, কিউ জিরো ক্যান্সেল হয়ে যাবে। যে কোনো রকম ভাবে ইন্টেন্সিটি বিষয়টা হলো এটা, ইন্টেন্সিটি বিষয়টা হলো এটা, ঠিক আছে? তাহলে ফোর্স কত হবে, ফোর্স এটা ইকুয়ালস টু সিম্পলি কে কিউ কিউ জিরো বাই এক্স স্কোয়ার ইনটু এক্স ক্যাপ, তাই না? এর মধ্যে এই কে কিউ বাই এক্স এক্স ক্যাপ এটা ছিল ইন্টেন্সিটি মাল্টিপ্লাইড বাই কিউ জিরো, এরকম লেখা যেতে পারে। দেখো বলো, তাই না? তাহলে এটাকে আমি যদি ইন্টেন্সিটি বলি, ই মাল্টিপ্লাইড বাই স্মল কিউ, বুঝা গেছে? তাহলে ফোর্স ইকুয়ালস টু কত হলো, ই ইনটু কিউ জিরো, এখানে ই এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এবারে খুব পরিষ্কার, কিউ জিরো যদি পজিটিভ হয় তাহলে ই ভেক্টর যেদিকে আছে ফোর্সটা সেদিকেই কাজ করবে, কিউ জিরো যদি নেগেটিভ হয় তাহলে ফোর্সটা অপোজিট ডিরেকশনে কাজ করবে, অর্থাৎ রিপেল করবে বা অ্যাট্রাক্ট করবে, সেটা ডিপেন্ড করছে কার উপরে, কিউ জিরোর উপরে। এবং ইন্টেন্সিটির ডিরেকশনটাও নেগেটিভ বা পজিটিভ দুটোই চলে আসতে পারে, বুঝতে পারছি তো? পজিশন ভেক্টরের রেসপেক্টে নেগেটিভ বা পজিটিভ দুটোই হতে পারে। যদি কিউ পজিটিভ হয় তাহলে এক্স ভেক্টর যেদিকে আছে সেদিকেই হোক,
যদি কিউ নেগেটিভ হয় তাহলে এক্স ভেক্টর যেদিকে আছে তার অপোজিট সাইডে আসবে, তখন এক্ষেত্রে নেগেটিভ চার্জ, কিউ যদি নেগেটিভ হয় তাহলে এটা কত হবে, মাইনাস কে কিউ বাই এক্স ইন্টু এক্স ক্যাপ। এই যে নেগেটিভ সাইনটা এসছে, ভালো করে বারে বারে আমি বলে দিচ্ছি, এই নেগেটিভ সাইনটা কিন্তু এক্স এর জন্য আসেনি, অর্থাৎ এক্ষেত্রে নেগেটিভ সাইনের জন্য এক্স কালপ্রিট নয়, বুঝেছ? এই নেগেটিভ সাইনটা এসছে এই কিউ এর জন্য। যদি কিউ নেগেটিভ হয় তখন ফোর্সটা কিরকম হবে, অ্যাসোসিয়েটিভ হবে, তারপর ইন্টেন্সিটিটা অ্যাসোসিয়েট, ঠিক আছে? এবারে যদি দুটোই নেগেটিভ হয়, কিউ ও নেগেটিভ এও নেগেটিভ, তাহলে ইন্টেন্সিটির ডিরেকশন এদিকে কাজ করবে, ইন্টেন্সিটির ডিরেকশন এদিকে কাজ করবে, ইন্টেন্সিটির অপোজিট দিকে ফোর্স কাজ করবে, তখন তখন কি হবে, সেটা রিপালসিভ হয়ে যাবে। ক্লিয়ার? ইন্টেন্সিটি বের করাটা খুব সহজ, যে কোনো চার্জ সে জায়গায় ইন্টেন্সিটি তৈরি করতে পারে, যে কোনো চার্জ কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি তৈরি করতে পারে, এবং সেই ইন্টেন্সিটিটা বের করার সহজ উপায় হলো ডিরেক্ট। এখন কে এর ভ্যালুটা তোমরা অলরেডি জানো, কে এর ভ্যালু, এটাকে এমনি এখন এটা জাস্ট লিখে রাখি, তোমাদের পরে এটা নিয়ে আলোচনা করা যাবে। কে ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন, ঠিক আছে? এটাকে এরকম লেখা যেতে পারে 1/4 পাই এপসাইলন নট ইন্টু এপসাইলন আর, ঠিক আছে? এপসাইলন আর হলো রিলেটিভ পারমিটিভিটি। এনিওয়ে এগুলো আমরা পরে কখনো আলোচনা করব, সিজিএস সিস্টেমে এই কে এর ভ্যালুটা ইউজুয়ালি মিডিয়া যদি এয়ার নেওয়া হয় বা ভ্যাকাম নেওয়া হয় তাহলে কে এর ভ্যালুটা 1, অন্য কোন মিডিয়াতে কে এর ভ্যালুটা ডিফারেন্ট হবে, সেটা ডিপেন্ড করবে তাদের আপেক্ষিক যে তড়িৎ ভেদ্যতা আছে তার উপর। ক্লিয়ার? এগুলো পরে আলোচনা করবো, আমরা জাস্ট কে ধরে বিষয়টাকে আলোচনা করি, এটা হলো প্রথম শেখার জায়গা। ক্লিয়ার? এখন ইন্টেন্সিটি এই বিষয়টা ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকে, মানে ফিজিক্যালি ইন্টেন্সিটিটা কি কাজ করে, ফিজিক্যালি কোনো একটা পয়েন্টের ইন্টেন্সিটি জানলেই ফোর্সটা বের করা যায়। তার কারণ ফোর্স ইকুয়ালস টু, দুটো চার্জ জানা থাকলে ফোর্স ইকুয়ালস টু বের করা সহজ, আবার যদি শুধুমাত্র ইন্টেন্সিটি জানো তাহলেও ফোর্সটা বের করা যায়। এই যে ইন্টেন্সিটি তৈরি করেছে, এখানে কিউ চার্জ তৈরি করেছে, বুঝতে পেরেছ? এই ইন্টেন্সিটিটা তৈরি করেছে কে, এজেন্টটা কে, কিউ, ভিকটিম ছিল কিউ ছিল বা ইউনিট পজিটিভ চার্জ। তাহলে এখানে যদি আমার বলা হয় যে ইন্টেন্সিটি এই পয়েন্টে, ইন্টেন্সিটি এই পয়েন্টে পি পয়েন্ট ধরো, পি পয়েন্টে ইন্টেন্সিটি ই এট পি ইকুয়ালস টু কে কিউ বাই এক্স স্কোয়ার, বুঝতে পারছো? ইনটু ভেক্টরিক্যালি যদি লেখো তাহলে ইনটু এক্স স্কোয়ার, তাহলে বিষয়টা খুব শিওর হওয়া যায় না যে এখান থেকে এক্স ডিস্টেন্সে কিউ চার্জই আছে, এখান থেকে এক্স ডিস্টেন্স থেকে কিউ চার্জ আছে এটা শিওর বলা যায় না, ভালো করে ভাবো। এই এখান থেকে যদি এক্স বাই টু ডিস্টেন্সে কিউ বাই ফোর চার্জ থাকে তাহলে কি হবে, এই পয়েন্টে এক্স বাই টু ডিস্টেন্সে কিউ বাই ফোর পজিটিভ চার্জ আছে, তাহলে পি পয়েন্টে ইন্টেন্সিটি কত হবে, EP equals to K into Q by 4 by X, এটাও দেখো KQ by X বুঝতে পেরেছ তো? তার মানে এই ইকুয়েশনটা দেখেই তোমরা সবসময় শিওর হতে পারবে না যে কোন পয়েন্টে কত চার্জ রাখা আছে। এদিকে প্লাস কিউ চার্জ না রেখে আমি যদি উল্টো দিকে এক্স ডিস্টেন্স, এখানে কোথাও এক্স ডিস্টেন্স মাইনাস কিউ চার্জ রাখতাম, তাহলেও এই পয়েন্টে ইন্টেন্সিটি সেম হতো। আমরা যদি 2x ডিস্টেন্সে এখান থেকে এক্স, এটা এক্স, 2x ডিস্টেন্সে যদি 4q চার্জ রাখতাম তাহলেও ইন্টেন্সিটি এই পয়েন্টে সেম হতো,
কোথায় তুমি কত চার্জ রেখেছ সেটা সবসময় ইম্পর্টেন্ট না, ইন্টেন্সিটিটা জানলেই হবে। অর্থাৎ ইন্টেন্সিটি যদি দেওয়া থাকে ফোর্স বের করাটা অনেক সহজ, যদি চার্জ দেওয়া থাকে তাহলে ফোর্স বের করাটা যতটা সহজ বা যতটা তোমাকে খাটতে হবে, ইন্টেন্সিটি দেওয়া থাকলে ফোর্সটা বের করা অনেক সহজ হয়ে যাবে। ইন্টেন্সিটি দেওয়া আছে মানে এখানে কোথায় কিরকম চার্জ রেখেছ সেটা ইনভ্যালিড বা ইরেলেভেন্ট, আমার কোনো কাজে লাগবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে আমরা এখানে ইন্টেন্সিটির একটু অ্যানালাইসিস দেখে নেব। সারাউন্ডিং এর কোন পয়েন্টে ইন্টেন্সিটি জিরো হতে পারে না, বাট যদি একের বেশি চার্জ থাকে, ডিসক্রিট চার্জ সিস্টেম বা ডিস্ট্রিবিউটেড চার্জ সিস্টেম যদি হয়, সেক্ষেত্রে কোন একটা পয়েন্টে ইন্টেন্সিটি জিরো হতে পারে। সহজ কথা, একটা মাত্র ফোর্সের জন্য বা একজন যদি কোন একটা বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করে তাহলে সেই বডির উপরে ফোর্স কখনো জিরো হতে পারে না। ফোর্স জিরো তখনই হয় যদি একের বেশি ফোর্স কাজ করে। তাই না, একটা ফোর্সের জন্য জিরো ফোর্স কখন হতে পারে যদি সেই ফোর্সটা না থাকে? সিম্পলি তাহলে একটা কোন চার্জের জন্য এখানে কোথাও কিউ চার্জ রেখেছ, এর কাছাকাছি যত পয়েন্ট আছে কোন পয়েন্টে ইন্টেন্সিটি জিরো হতে পারে না। জিরো কখন হতে পারে? যদি এখানে আরেকটা কোন চার্জ থাকে। এখানে প্লাস কিউ চার্জ আছে, এখানেও প্লাস কিউ চার্জ আছে, দুটো চার্জ আছে, এই দুটো চার্জের জন্য কোন একটা পয়েন্টে ইন্টেন্সিটি জিরো হতে পারে। কিভাবে হতে পারে দেখো, সহজ বিষয়টা ধরো, এর যে জয়েনিং লাইন আছে এই জয়েনিং লাইনের লেন্থ যদি আমরা 2L ধরে নিই, তাহলে এর ঠিক মিড পয়েন্টে এখানে যদি ইউনিট পজিটিভ চার্জ হয়, এখানে এই পয়েন্টটা ধরো A, এই পয়েন্টটা ধরো B, ঠিক আছে, তাহলে এই ইউনিট পজিটিভ চার্জের উপরে এই এর জন্য ফোর্স এদিকে কাজ করবে, এটা F A বললাম, এবং B এর জন্য পজিটিভ কিউ চার্জের জন্য ফোর্সটা এদিকে কাজ করবে FB। তাই তো এই দুটো ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট তো হতে পারে, যদি ফোর্সটা ইকুয়াল এন্ড অপোজিট হয় তাহলে ইউনিট পজিটিভ চার্জটার উপরে নেট ফোর্স কত? জিরো হবে, তার মানে এই পয়েন্টের ইন্টেন্সিটি জিরো। বুঝতে পেরেছো? একদম খুব পরিষ্কার ভাবে এই ডিস্টেন্সটা যদি এক্স হয় তাহলে শুধু ম্যাগনিচিউড নিয়ে বিচার করো না, কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর জন্য ফোর্স, মানে এটা হলো এফ এ, এর ম্যাগনিচিউড ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 2L মাইনাস এক্স হোল স্কোয়ার। এখানে কে লিখতে পারো, কোনো দরকার নেই, তাই তো? তাহলে খুব পরিষ্কার, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2L মাইনাস এক্স হোল স্কোয়ার, তাহলে x ইকুয়ালস টু কত হবে? 2L মাইনাস x, আমি পজিটিভ ভ্যালুটা নিচ্ছি, তাহলে x ইকুয়ালস টু কত হবে? তার মানে এই ডিসটেন্সটাও হবে L, এই ডিসটেন্সটাও হবে, ঠিক মিড পয়েন্টে ইন্টেন্সিটি জিরো ইকুয়াল, এবং সেম টাইপের যদি চার্জ থাকে, দুটো লাইট চার্জেস, দুটোই পজিটিভ চার্জ, ঠিক আছে। যদি একটা চার্জ ধরো প্লাস কিউ এর জায়গায় প্লাস ফোর কিউ হয়ে যায়, ধরো এখানে করি, এখানে ধরো একটা চার্জ আছে প্লাস কিউ, একটা চার্জ আছে প্লাস ফোর কিউ, তাহলেও ইন্টেন্সিটি কোথাও জিরো হতে পারে। কোথায় জিরো হবে? পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে কোনো পয়েন্ট যদি ধরা হয় তাহলে প্লাস কিউ রিপেল করবে ফোর কিউ, রিপেল ফোর কিউ এবং কিউ দুজনের জন্য ফোর্সই একই দিকে কাজ করবে, তাই না? এই পয়েন্টে যদি এখানে যদি কোনো একটা পয়েন্ট ধরি, প্লাস কিউ রিপেল করবে ফোর কিউ রিপেল করবে, দুজন মিলে রিপেল করছে, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টে ইন্টেন্সিটি জিরো হতে পারে না। মধ্যের কোনো পয়েন্ট যদি হয়
এখানের কোন পয়েন্টে এই 4q রিপেল করবে, অর্থাৎ এদিকে যদি f ডিউ টু 4q হয় আর q এর জন্য ফোর্সটা এদিকে কোথাও কাজ করবে, f ডিউ টু q, এখানে ইকুয়াল এন্ড অপোজিট হতে পারে, কারণ ফোর্সটা শুধুমাত্র চার্জের উপর ডিপেন্ড করে না, ডিস্টেন্সের উপরও ডিপেন্ড করে। এখানেও যদি আমি ডিস্টেন্সটা ধরে নিই 2l, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এবং এই ডিস্টেন্সটা যদি আমি x ধরে নিই, তাহলে একই রকম গল্পটা সাজানো যেতে পারে, সেটা হলো কে কিউ বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে মাল্টিপ্লাইড বাই 4q বাই 2l মাইনাস x হোল স্কোয়ার। ঠিক আছে, কে কে ক্যান্সেল, ফোর সরি কিউ কিউ ক্যান্সেল হয়ে যায়, তাহলে 4x স্কোয়ার ইকুয়ালস টু 2l মাইনাস x হোল স্কোয়ার, দ্যাট ইজ 2x ইকুয়ালস টু 2l মাইনাস x, তাহলে x ইকুয়ালস টু কত, 12 বাই 3, এই ডিস্টেন্সটা হয়ে যাবে 12 বাই 3, এই ডিস্টেন্সটা হবে কত, 4l বাই 3। ঠিক আছে, এটা হয়ে যাবে 2l বাই 3। বুঝা গেছে, যদি একটা নেগেটিভ চার্জ হতো তাহলে কি হতো, ধরো এখানে কিউ চার্জ ছিল, এখানে 4q চার্জ, প্লাস এই চার্জটা ধরো নেগেটিভ হয়ে গেছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আগের মতনই এই ডিস্টেন্সটা ছিল 2l। ক্লিয়ার, এখানে যদি মধ্যের কোন পয়েন্টটা এই মাইনাস কিউ এদিকে ফোর্স অ্যাপ্লাই করবে, অ্যাট্রাক্ট করবে, ইউনিট পজিটিভ চার্জ রাখতে হবে তোমাকে ইন্টেনসিটি বের করার জন্য, প্লাস ফোর কিউ কি করবে, রিপেল করবে, অর্থাৎ দুটো ফোর্সের ডিরেকশনই একই দিকে হয়ে যাবে, তাহলে এই দুটোর মধ্যে কোনো পয়েন্ট এরকম পাওয়া যাবে না যে পয়েন্টে ইন্টেনসিটি জিরো হতে পারে। বুঝা গেছে, যদি এখানে কোনো পয়েন্ট না তাহলে কি হবে, 4q রিপেল করবে, মাইনাস q অ্যাট্রাক্ট করবে, তাহলে এখানে কোন পয়েন্ট হতে পারে, এদিকের কোন পয়েন্ট হতে পারে, এদিকের কোন পয়েন্ট হতে পারে, এখানেও মাইনাস q অ্যাট্রাক্ট করবে, 4q রিপেল করবে, তাই তো, তাহলে হয় এদিকের কোন পয়েন্ট বা এদিকের কোন পয়েন্ট যেখানে ইন্টেনসিটি জিরো হতে পারে, অর্থাৎ কোনো ফোর্স কাজ করবে না। ক্লিয়ার, বোঝা গেছে, কোন দিকে হবে সেটা বোঝার খুব সহজ উপায়, সেটা হলো নিয়ার আর চার্জ, কাছাকাছি যদি চার্জ হয় ফর্মুলাটা কি, f ইকুয়ালস টু কত, k কিউ বা ইন্টেন্সিটি ইকুয়ালস টু k কিউ বাই x স্কয়ার, সহজ ভাবে যদি হয় তাহলে q এর থেকে যত কাছে থাকবে তত ফোর্সটা বেশি হবে, তাই না, নিয়ার আর চার্জ এর জন্য ফোর্সটা বেশি হয়, তাহলে এখানে এই 4q এর নিয়ার আর চার্জ, তাহলে 4q এর জন্য ফোর্সটা বেশি হবে। বুঝতে পারছো, এখানে চার্জটা এমনিতেই কম, তার থেকে ডিস্টেন্সটাও বেশি, তাহলে ফোর্স কম হবে, তাহলে সবসময় 4q এর জন্য ফোর্স বেশি থাকবে, অর্থাৎ রিপালসিভ ফোর্সটা বেশি থাকবে, এদিকের কোন পয়েন্ট যদি নাও এখানে ফোর্স অফ রিপালশন বেশি হবে। বুঝা গেছে, এদিকের যদি কোন পয়েন্ট নাও তাহলে ডিস্টেন্সের জন্য ফোর্সটা বেশি হবে, আবার চার্জের ম্যাগনিচিউড কম আছে বলে ফোর্সটা কম হবে। বুঝতে পেরেছো তো, তাহলে মাইনাস কিউ এবং প্লাস ফোর কিউ এর ক্ষেত্রে এদিকে কোন পয়েন্টে ইন্টেন্সিটি জিরো হতে পারে, এই লজিকটা প্রথমে মাথায় সেট করে নিতে হবে। এবারে একই রকম ভাবে এই ডিস্টেন্সটাকে এক্স ধরো, তাহলে এখানে মাইনাস কিউ এর জন্য ফোর্স, আমি শুধু ম্যাগনিচিউড নেব, কে কিউ বাই এক্স স্কয়ার ইকুয়ালস টু ফোর কিউ এর জন্য ফোর্স, কে মাল্টিপ্লাইড বাই ফোর কিউ বাই, এখানে হয়ে যাবে এক্স প্লাস 2l হোল স্কয়ার। একই রকম কে কিউ ক্যান্সেল করে দাও, 4x স্কয়ার ইকুয়ালস টু x প্লাস 2l হোল স্কয়ার, এই 2l টা একটা x এর মতন হয়ে গেছে, ইট ইজ 2l। ঠিক আছে, তাহলে 2x ইকুয়ালস টু x প্লাস 2l, তাহলে x ইকুয়ালস টু কত, 2l, অর্থাৎ এখান থেকে 2l ডিসটেন্সে যে পয়েন্টটা পাবো। ক্লিয়ার, এবারে দুটো চার্জের জন্য ফোর্সটা বের করার খুব সহজ দুটো রুল তোমরা যদি ফলো করো তাহলে খুব তাড়াতাড়ি হবে, সেটা একটু বলে দিই, এগুলো তো প্রচন্ড প্র্যাকটিসের ব্যাপার,
তোমরা যত প্র্যাকটিস করবে তত এক্সেল করতে পারবে। ম্যাথামেটিক্সটা ঠিক মতো না হলে কিছু তো হবে না, ম্যাথামেটিক্যাল কনসেপ্ট গুলো মানে ম্যাথামেটিক্যালি কিছু ইডিওটিক কনসেপ্ট কোথাও কোথাও কাজে লাগে। ধরো দুটো চার্জ পেলে, এই এখানে ধরো একটা চার্জ আছে এ, এটা এখানে বি পয়েন্ট, এখানে দুটো চার্জ আছে, বুঝতে পেরেছ? এই দুটো চার্জ যদি লাইক চার্জেস হয়, এ এন্ড বি যদি লাইক হয় মানে সিমিলার টাইপ চার্জ, লাইক না বলে আমি বোথ পজিটিভ 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 অর নেগেটিভ নেগেটিভ এরকম বলি, তাহলে ইন বিটুইন হবে। ঠিক আছে, আর যদি অপোজিট হয়, যদি ধরো প্লাস মাইনাস অর মাইনাস প্লাস হয়, তাহলে অ্যাওয়ে বাইরের কোথাও হবে, এটা প্রথম বুঝে নিতে হবে। যদি দুটো লাইট চার্জেস হয়, পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ, তাহলে এর ভেতরে কোথাও হবে। যদি পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ উল্টো চার্জ থাকে, তাহলে সেক্ষেত্রে বাইরে কোথাও হবে। ঠিক আছে, কিন্তু বাইরে বা ইন বিটুইন কোথায় হবে সেটা বোঝার জন্য খুব সহজ উপায় হলো যে নিয়ার টু দ্য স্মলার চার্জ, অর্থাৎ যে চার্জটা ছোট তার কাছাকাছি, বুঝতে পেরেছ? এই শুধুমাত্র এই রুলটা তোমার কাজে লাগবে, এই রুলটা কাজে লাগবে পজিশনটা বের করার জন্য, কোন পয়েন্টে ইন্টেন্সিটি জিরো। ঠিক আছে, পজিশনটা বের করে নিলে এর পরের কাজটা হলো এখানে যে চার্জ দিয়েছে Q1 Q2 যে চার্জ গুলো দিয়েছে, এই ডিস্টেন্স গুলো যদি X1 আর X2 হয়, তাহলে X1 বাই X2 ইকুয়ালস টু রুট ওভার Q1 বাই Q2 হবে। খুব সহজে বের করার রুল কিরকম আমি তোমাকে বলি। ধরো এরকম একটা কোশ্চেন দিয়েছে যে এখানে প্লাস 4 ESU চার্জ আছে, আর এখানে বলেছে প্লাস 9 ESU চার্জ আছে। ঠিক আছে, এই ডিস্টেন্সটা বলেছে 25 সেন্টিমিটার, কোন পয়েন্টে ইন্টেন্সিটি জিরো। তাহলে এখানে লাইক দুটোই পজিটিভ আছে, তাহলে ইন বিটুইন হবে। ঠিক আছে, নেক্সট কাজ হলো এই 4 আর 9 এটাকে রুট করে দাও, তাহলে রেশিওটা কত হলো 2:3। এবার এই যে ডিস্টেন্সটা আছে সেটাকে 2:3 তে ভেঙে দাও, 2:3 তে 25 সেন্টিমিটার কে ভাঙলে কত 10 সেন্টিমিটার হবে আর 15 সেন্টিমিটার হবে। তাহলে এই পয়েন্টটা কোথায় হবে, 10 সেন্টিমিটার কোথা থেকে, নিয়ার টু দ্য স্মলার চার্জ, স্মলার চার্জ 4 ESU থেকে 10 সেন্টিমিটার দূরে, বুঝেছ? এটা এক লাইনে অ্যান্সার বেরিয়ে যাবে, শুধু এইটুকুনি কনসেপ্ট রেডি করো। এটা হলো ইন্টেন্সিটির বেসিক। ঠিক আছে, এবারে যদি তুমি ইন্টেন্সিটির উপরে আরো কিছু অ্যানালাইসিস করতে চাও সেটা করা যেতে পারে। কিরকম, ধরো কোন একটা সিস্টেম চার্জ যদি না, কোন একটা সিস্টেম চার্জের ক্ষেত্রে কি হবে, ধরো কোন একটা জায়গাতে একটা কোন ডিস্ট্রিবিউটেড চার্জ আছে, ধরো এরকম একটা রড রাখা আছে, এই রডের উপরে টোটালটাতে ধরো কিউ চার্জ দেওয়া আছে, রডের লেন্থে কিউ চার্জ ইউনিফর্মলি ছড়ানো আছে, তাহলে এখান থেকে কাছাকাছি কোন পয়েন্ট, ধরো এখান থেকে মিড পয়েন্ট থেকে এ ডিস্টেন্সে কোন একটা পয়েন্টে তুমি ইন্টেন্সিটি বের করতে চাইছো, বুঝতে পেরেছো? খুব সহজ জিনিস, বিষয়টা একটুখানি ভালো করে দেখো তাহলেই হয়ে যাবে। এটা ধরো এ বি, এই পয়েন্টটা ও মিড পয়েন্ট, এটা মিড পয়েন্ট। এখন এখানে বুঝতেই পারছো যে প্রত্যেকটা পয়েন্টে যদি চার্জ থাকে, প্রত্যেকটা পয়েন্টের থেকে ডিস্টেন্সটা আলাদা আছে, তাই না? প্রত্যেকটা পয়েন্টের থেকে ডিস্টেন্সটা আলাদা হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, না
তুমি কি করবে, এখান থেকে এক্স ডিস্টেন্সে, এখান থেকে এক্স ডিস্টেন্সে একটা খুব ছোট সেকশন কেটে নেবে ডিএক্স। ক্লিয়ার? তাহলে এল লেন্থে কত চার্জ আছে কিউ? ইউনিট লেন্থে কত চার্জ হবে কিউ বাই এল? ডিএক্স লেন্থে কতটা চার্জ থাকবে কিউ বাই এল ইন্টু ডিএক্স? সিম্পল। তাহলে এইটুকুনি জায়গায় যে চার্জ আছে এটাকে যদি আমি ডিকিউ হিসেবে লিখি, তাহলে এইটুকু জায়গায় যে চার্জ আছে তার জন্য এই পয়েন্টে ইন্টেন্সিটি আগে বের করো না। তাহলে ওই ইন্টেন্সিটিটা যদি ডিই হয়, ডিই ইকুয়ালস টু কত? ডিই ইকুয়ালস টু কে মাল্টিপ্লাইড বাই যে চার্জ কত? কিউ বাই এল ইন্টু ডিএক্স, এটা হলো চার্জ, ডিভাইডেড বাই এক্স স্কয়ার ইকুয়ালস টু কে কিউ বাই এল ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স। ঠিক আছে, ডিই ইকুয়ালস টু, এবং এটা শুধুমাত্র এক্স এর একটা ফাংশন, তার কারণ কে কিউ আর এল এগুলো তো কনস্ট্যান্ট। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করে দিই নেট, এটা ইকুয়ালস টু, এখানেও ইন্টিগ্রেট করে দেওয়া যেতে পারে, এখানে না লিখে আমি এখানে লিখলাম। এক্স এর ভ্যালুটা শুরু হয়েছে কোথা থেকে? টোটালটা ছিল এ, তাহলে এই ডিস্টেন্সটা কত? এ, এটুকুনি এল বাই টু, তো তাহলে এটা হলো এ মাইনাস এল বাই টু, আর এই ডিস্টেন্সটা হলো এ প্লাস এল বাই টু। তাহলে ইন্টিগ্রেশন যখন করবো লোয়াল লিমিট হবে এ মাইনাস এল বাই টু এর থেকে এ প্লাস এল বাই টু। সিম্পল, এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএস এর ইন্টিগ্রেশন করলে কত হয়? মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে খুব সহজে এটাকে যদি আমি লিখি এটা কত হয়ে যাবে? কে কিউ বাই এল, লিমিট বসিয়ে দিই যদি, এটা হয়ে যাবে ওয়ান বাই এ মাইনাস এল বাই টু। লোয়ার লিমিট টা আগে লিখবো, তারপর মাইনাস এসছে, মাইনাস ওয়ান বাই এ প্লাস এল বাই টু, ইট ইজ ইকুয়ালস টু কে কিউ বাই এল। এখানে এ প্লাস এল বাই টু মাইনাস অফ এ প্লাস এল বাই টু, মানে এল বাই টু প্লাস এল বাই টু চলে আসবে, মানে আলটিমেটলি এল আসবে, ডিভাইডেড বাই এ মাইনাস এল বাই টু ইন্টু এ প্লাস এল বাই টু। আমি এটা স্কোয়ার হিসেবে লিখলাম না, তার কারণ আছে, কারণটা হলো খুব সহজ, সেটা হলো যে ধরো এরকম একটা কোন রড আছে, এখানে কোন একটা পয়েন্ট ইন্টেন্সিটি বের করতে চাইছো, এর নিয়ারার ডিস্টেন্সটা যদি এ হয়, ফার্দার ডিস্টেন্সটা যদি বি হয়, তাহলে এই পয়েন্টে ইন্টেন্সিটি ই ইট ইজ ইকুয়ালস টু কে ইন্টু টোটাল যে চার্জ কিউ ডিভাইডেড বাই ইট ওয়াজ এল স্কোয়ার অর এক্স স্কোয়ার কিছু একটা হতো, তো এক্ষেত্রে এক্স স্কোয়ার এর বদলে নিয়ারার ডিস্টেন্স আর ফার্দার ডিস্টেন্স এই দুটোর প্রোডাক্ট হয়ে যায়। ঠিক আছে, এখানে দেখো এ মাইনাস এল বাই টু ইন্টু এ প্লাস এল বাই টু আছে, মানে এল তো ক্যান্সেল হয়ে গেছে, বুঝা গেছে? এরকম ডিস্ট্রিবিউটেড কোন ডিসক্রিট সিস্টেম না হয়, ডিস্ট্রিবিউটেড কোন একটা সিস্টেম যদি থাকে তাহলে তার কেসে ইন্টেন্সিটি বের করা যাবে, একটা রিং এর কেসে বের করা যাবে, একটা রিং এর সেন্টারে তো ইন্টেন্সিটি জিরো হবে, রিং এর অ্যাক্সিস এর উপরে কোন একটা পয়েন্ট ইন্টেন্সিটি ইজিলি বের করা যাবে, খুব সহজ, তাই তো? চেষ্টা করে দেখো, না পারলে আমাকে বলো, আমি দেখিয়ে দেবো রিং এর অ্যাক্সিস এর উপরে কোন একটা পয়েন্ট ইন্টেন্সিটি, আবার রিং এর হেল্প নিয়ে ডিস্ক এর কোন একটা পয়েন্ট ইন্টেন্সিটি বের করা যাবে। ঠিক আছে, গসেস থিওরাম দিয়ে করলে অনেক সহজ হয়, বাট এনিওয়ে এগুলো সবকটাই করা যাবে। এখানে যেরকম অ্যাক্সিস এর উপরে কোন একটা পয়েন্ট নিলাম, পারপেন্ডিকুলার বাইসেক্টর এর উপরে কোন একটা পয়েন্টেও ইন্টেন্সিটি বের করা যাবে, পারপেন্ডিকুলার বাইসেক্টর এর উপরে বের করার জন্য ভেক্টর অ্যানালাইসিসটা শুধু শিখলেই হল। যদি ছড়ানো সেটা না থাকে, ডিসক্রিট সিস্টেম থাকে, ধরো এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এটা ধরো কিউ ওয়ান, এটা ধরো কিউ টু, এটা ধরো কিউ থ্রি, এখানে কোন একটা পয়েন্টে তুমি ইন্টেন্সিটি বের করতে চাইছো, এই পয়েন্টে, তাহলে কিউ ওয়ান এর জন্য একটা ফোর্স কাজ করবে বা ইন্টেন্সিটি কাজ করবে, ইন্টেন্সিটি বের করবে ই ওয়ান ভেক্টর, এর জন্য একটা ইন্টেন্সিটি বের করবে ই টু, এই ই টু, আর এর জন্য একটা ইন্টেন্সিটি বের করবে ই থ্রি, তিনটে ভেক্টর, এটাকে ভেক্টরিক্যালি অ্যাড করে দেবো।
বুঝতে পেরেছো তো? এটারই নাম হলো সুপার পজিশন থিওরি। অনেকগুলো ইন্টেন্সিটি একসঙ্গে যোগ হয়ে একটাই ইন্টেন্সিটি তৈরি করবে, কারণ তিনটে ভেক্টর ইন্ডিভিজুয়ালি একটা পয়েন্টে আলাদা করে কাজ করতে পারে। ঠিক আছে, হ্যাঁ, আলটিমেটলি E1 প্লাস E2 প্লাস E3 করে একটাই মাত্র ইন্টেন্সিটি পাবে, সেটা যেটা হবে যে ইন্টেন্সিটিটা পাবে, এটা ভেক্টরিক্যালি ইকুয়ালস টু E1 প্লাস E2 প্লাস E3 হয়ে যাবে। বুঝা গেছে কি বললাম? খুব সোজা বিষয়টা, খুবই সোজা। ধরো এরকম বের করতে বলতে পারে যে কোন একটা ট্রায়াঙ্গেল আছে বা স্কোয়ার আছে, ধরো কোন একটা স্কোয়ার আছে, এরকম কোন একটা স্কোয়ার, এখানে এই সাইড গুলো প্রত্যেকটা এ, ঠিক আছে, প্রত্যেকটা এন্ডে ধরো কিউ চার্জ রাখা আছে, মিড পয়েন্টে ইন্টেন্সিটি কত হবে? খুব সোজা, এই কিউ এর জন্য ফোর্স এদিকে, 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 তাই না? চারজনের জন্য ফোর্স, ক্লিয়ার? এবার এই ডিস্টেন্সটাও তো সেম, চার্জও তো সেম, তাহলে প্রত্যেকটা ফোর্স বা ইন্টেন্সিটি তো সেম হবে, তাহলে নেট ইন্টেন্সিটি এট দিস পয়েন্ট ইট উইল বি জিরো, সিম্পলি, তাই না? মানে এখানে তুমি যদি ইউনিট পজিটিভ চার্জ রাখো তাহলে তার উপরে ফোর্স কত হবে? জিরো। এখানে যদি কিউ চার্জ রাখো তাহলে ফোর্স কত হবে? জিরো। মাইনাস কিউ চার্জ রাখলে ফোর্স কত হবে? জিরো। সিম্পলি, বোঝা গেছে? এখানে কত চার্জ রাখলে, এই পয়েন্টে কত চার্জ রাখলে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, দ্যাট ইজ ডিফারেন্ট কোশ্চেন। বাট এই পয়েন্টে ইন্টেন্সিটি যদি বের করতে বলে সেটা খুব সহজে বেরিয়ে যাবে। যে কোনো পয়েন্টে যদি ইন্টেন্সিটি বের করতে বলে, যদি এই পয়েন্টে ইন্টেন্সিটি বের করতে বলে, এই কিউ এর জন্য এই পয়েন্টটাতে ইন্টেন্সিটি থাকবে না? ইন্টেন্সিটি সিস্টেমটা এই কিউ এর জন্য এই পয়েন্টে ইন্টেন্সিটি থাকতে পারে, একটা পয়েন্ট, সেই পয়েন্টে চার্জ আছে, সেখানে আবার একটা চার্জ রাখবে কি করে, তাই তো? তখন এই এর জন্য ইন্টেন্সিটি, এর জন্য ইন্টেন্সিটি আর এর জন্য ইন্টেন্সিটি, তিনজন তিনজনের জন্য ইন্টেন্সিটি বের করে ভেক্টরিক্যালি অ্যাড করে দেবে। বুঝা গেছে কি বললাম? খুব সহজ বিষয়টা ইন্টেন্সিটি অ্যানালাইসিস করা, এবং ইন্টেন্সিটি থেকে ফোর্স ডেভেলপ করো, ফোর্স ডেভেলপ করার পরে ফোর্সের থেকে আরো কিছু জিনিস জানা যায়, সেটা হলো ইকুইলিব্রিয়াম, সিস্টেমের ইকুইলিব্রিয়াম, টাইপ অফ ইকুইলিব্রিয়াম, যেগুলো তোমাদের একটুখানি স্ট্যান্ডার্ড এন্ট্রান্স এক্সামিনেশনে কাজে লাগে, মেডিকেলের ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কাজে লাগবে, বাট কম্পারেটিভলি কম। ঠিক আছে, KVPI বা অ্যাডভান্স এই ধরনের এক্সাম গুলোর ক্ষেত্রে এই বিষয়গুলো কাজে লাগে। ক্লিয়ার? হ্যাঁ, ইন্টেন্সিটি বিষয়টা ভালো করে জেনে রাখো, আর যাদের ইন্টেন্সিটি বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমরা একদম বেসিক জায়গাটা আলোচনা করলাম, যাদের ইন্টেন্সিটি বুঝতে কিছুটা অসুবিধা হচ্ছে তাদের অসুবিধার কারণটা খুঁজে বের করতে হবে। অসুবিধার মেন কারণ ইন্টেন্সিটি বুঝতে এটাই হতে পারে, হয় গ্র্যাভিটি তোমাদের ভালো করে পড়ানি বা ভেক্টর সম্বন্ধে তোমাদের ভালো কনসেপ্ট, বুঝতে পেরেছো? যদি অসুবিধা থাকে নিজেদের অসুবিধা তো তোমরা সহজে চার্জ করতে পারবে ওই টপিকস গুলো আরেকবার পড়ে, কেউ জানতে পারবে, ঠিক আছে?